নমস্কার। আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। আদর্শ গ্রাম হয়েও বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত সরব রাখাল খালের স্থানীয়রা। মহিলার একাকিত্বের সুযোগ ওঠাতে উদারবন্ধে উত্তম মধ্যম দুই সন্ন্যাসীকে মামলা থানায়। হাইলাকান্দিতে 265 SHG কে ঋণ প্রদান স্বনির্ভর হওয়ার বার্তা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আদর্শ গ্রাম হিসেবে স্বীকৃত প্রাপ্ত কাছাড় জেলার রাজনগর গাঁও পঞ্চায়েতের রাখাল খালের পার প্রথম খণ্ড, কিন্তু একটি আদর্শ গ্রাম হিসেবে স্বীকৃত হওয়ার পরও বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত এলাকার প্রায় অর্ধ শতাধিক পরিবার। দেশজুড়ে যখন প্রধানমন্ত্রী জল জীবন মিশন প্রকল্পের নামে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে, ঠিক সেই সময়ে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন রাখাল খালের গ্রামের অর্ধ শতাধিক পরিবারের লোকেরা। শনিবার বিষয়টি নিয়ে সরব হয়ে স্থানীয় এক ব্যক্তি বলেন, আদর্শ গ্রাম হিসেবে স্বীকৃত পেলেও রাখাল খালের প্রথম খণ্ডে আজ অবধি PHE পাইপ বসেনি। এমনকি বিশুদ্ধ পানীয় জলের অভাবে এলাকার পুকুর কিংবা মাটির কুয়ো থেকে জল পান করে দিন যাপন করতে হচ্ছে তাদের। বিষয়টি নিয়ে জিপি মেম্বার সহ পঞ্চায়েতকে অবগত করা হলেও আজ অবধি কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। এখন পর্যন্ত পিএইচই আইসে নাই দিকে, কেন পিএইচই আইসে না এখন বলতো? এই জলটাই আপনারা খাওয়া দাওয়া করেন? জলটা জল কই, আমরা দিকে তো জল নাই, আর কইতে খাইবো? আপনারা তো এখন এদিকে আসেন কোনো জায়গা জল, আমরা তো জলের সবচেয়ে বেশি প্রবলেম আমরা জলের। যেটা আপনারা জল কেউ আমরা মেম্বার পঞ্চায়েত জানাইলেও কোনো কিছু করে না। আপনার নাম? আমার নাম বিশু রায়। তো এইরকম কতদিন থেকে আপনারা? এটা তো আমরা আর সুটার থেকে ওরকম চলে, ওখানে জল এখানে এখানে কোনো সাপ্লাই নেই, পিএইচই নেই, কমপ্লেন করছি কোনো, আমরা জলের দিকে কোনো সুবিধা জানা সরকারে এইরকম চলে। আমরা কত পরিবার এই কুয়াতে জল খাই? এখানে তো মনে করে 20-25 বারে জল খাই। এটা থেকে এই গ্রামে কতজন মানুষ আছে টোটাল? গ্রামে মনে করেন 50-60 জন পরিবার আছে, 50-60 পরিবার আছে। মহিলার একাকিত্বের সুযোগের অসৎ উদ্দেশ্যে দুই ভণ্ড সাধুকে উত্তম মধ্যম দিয়ে থানায় সমজে দিলেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে উদারবন্ধ থানার আওতাধীন উদারবন্ধ হাসপাতাল রোডে। পরে মর্মে উদারবন্ধ থানায় এক মামলা দায়ের করেন মহিলার স্বামী কৃতেশ দাস। ধৃত দুই সাধুরা হল রবি ও রাকেশ মহাবা। তাদের মূল বাড়ি রাজধানী দিল্লির প্রেমনগরে বলে জানা গেছে। ধৃত রবির বাবার নাম তুলসীরাম এবং রাকেশের বাবার নাম চন্দ্র মহাবা। ঘটনার বিবরণ দিতে গিয়ে মহিলার স্বামী কৃতেশ দাস জানান, শনিবার দুপুর একটা নাগাদ তিনি ও তার পুত্রের অনুপস্থিতিতে সাধুর বেশে দুই ব্যক্তি তাদের বাড়িতে প্রবেশ করে তার স্ত্রীর হাতে একটি কবজ ধরিয়ে দেয়। এরপর হঠাৎ করেই তার স্ত্রী অচেতন হয়ে পড়েন। ঘটনাটি প্রত্যক্ষ করে প্রতিবেশীরা সাথে সাথেই তাদের পুত্র প্রবীর দাসকে পুরো বিষয়টি ফোনে জানান। খবর পেয়ে দ্রুত বাড়িতে ছুটে আসে প্রবীর, কিন্তু পুত্রের আসার আগেই সেই দুই ভণ্ড সাধু তাদের বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যায়। এরপর শুরু হয় খোঁজাখুঁজি। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে উদারবন্ধ বাজারে সেই দুই সাধুকে দেখে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে আটক করা হয়। পরে দুইজনকে উত্তম মধ্যম দিয়ে উদারবন্ধ থানায় সমজে দেন তারা। বর্তমানে দুজনকেই উদারবন্ধ থানার হেফাজতে রয়েছেন বলে জানা যায়। বারান্দাতে দাঁড়াইয়া আমার বউয়ের কাছে তারা ভাত খাওয়ার লাগে খুব রিকোয়েস্ট করছে, ঠিক আছে। এরপরে এই 10-5 টাকার লাগে খুব রিকোয়েস্ট করছে। তারপরে আমার বউয়ে কইছে আমরা ঘরে কেউ নাই, ভাত দিতে পারতো না। এরপরে 10 টাকা দিছে, 10 টাকা দেওয়ার পরে আমার বউর উপরে একটা কবজ ফেলাই দিছে। তার সঙ্গে সঙ্গে আমার বউ অজ্ঞান হইয়া বই গেছে। সঙ্গে আমার লাগাবাসার আশপাশ মানুষে দেখিয়া এরপরে এই আমার ছেলের কাছে ফোন করছে। ফোন করার পরে ছেলে আইয়া এরপরে ওই টাইমেও তারা দৌড়িয়ে আবার বাগিয়া বাগিয়া মানুষে পারিয়া তারা আই গেছে মাঠের দিকে ঘুরিয়ে আই গেছে। আমরা উদারবন্ধের শুভম মিষ্টির দোকানে, মিষ্টির দোকানে আইয়া তারা রে আমার ছেলে আর সঙ্গে তার আরও বন্ধু দুই একটা আইয়া তারা দৌড়িয়া আইয়া ধরছে মিষ্টির দোকানও, মিষ্টির দোকান থেকে কিছু উত্তম মাধ্যম দিয়া তারা থানা পৌঁছা নিয়েছে। আপনার নাম কি? আমার নাম পিতেশ দাস। অসম রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের অধীনে হাইলাকান্দি জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিটের ব্যবস্থাপনায় শুক্রবার হাইলাকান্দি রবীন্দ্র ভবনে এক ঋণ মেলা অনুষ্ঠিত হয়। হাইলাকান্দির জেলা উপায়ুক্ত রোহন কুমার ঝার পৌরোহিত্যে আয়োজিত ঋণ মেলায় জেলার 265 আত্মসহায়ক গোষ্ঠীকে 4 কোটি 95 লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়।
এই উপলক্ষে আয়োজিত সভায় অর্থের সঠিক ব্যবহারের মাধ্যমে আত্মসহায়ক দলকে ঋণ পরিশোধ করে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানিয়ে অন্যদের মধ্যে হাইলাকান্দি জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক জয়দীপ শুক্লা, অসম রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের রাজ্য আধিকারিক হেমকৃষ্ণ বরা, হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর, এএসআরএল এমের ডিপিএম সৌমিত্র দে প্রমুখ প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। শুরুতে প্রতিপ্রজ্বলন করে ঋণ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা উপায়ুক্ত রোহন কুমার ঝা। জেলা পরিষদের সিও জয়দীপ শুক্লা, বিধায়ক জাকির হোসেন লস্কর, হেমকৃষ্ণ বরা, জেলা পরিষদ সভাপতি ফারহানা খানম চৌধুরী এদিনের সভার শুরুতে সবাইকে স্বাগত জানিয়ে ঋণ মেলা আয়োজনের উদ্দেশ্য ব্যাখ্যা করেন জেলা পরিষদের সিও জয়দীপ শুক্লা। জেলা উপায়ুক্ত রোহন কুমার ঝা তার ভাষণে মহিলা আত্মসহায়ক গোষ্ঠীকে ঋণের অর্থের সদ্ব্যবহার করে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান। তিনি মহিলা এবং আত্মসহায়ক দলকে ঋণ মঞ্জুর করায় বিভিন্ন ব্যাংকে ধন্যবাদ জানান। ডিসি রোহন কুমার ঝা বলেন, এখন থেকে প্রতি দুমাস পরপর এভাবে ঋণ মেলার আয়োজন করা হবে। রোহন কুমার ঝা মহিলা সরলীকরণে গুরুত্ব আরোপ করে ঋণ প্রাপ্ত আত্মসহায়ক গোষ্ঠীকে ঋণের অর্থের সঠিক ব্যবহার করে অর্থ দ্বিগুণ করার আহ্বান জানান। এদিনের ঋণ মেলায় অন্যদের মধ্যে ভিডিও সমুজ্জ্বল জ্যোতি গগৈ, রঘুরাজ বৈদ্য, ব্যাংক ম্যানেজার এস তাহির আলী, নিভাস চক্রবর্তী, সাংসদ প্রতিনিধি শরৎ সেন, সিদ্ধার্থ শঙ্কর সোম প্রমুখ উপস্থিত ছিলেন। পুরা প্রোগ্রাম আপনাদের জন্যই হ্যাঁ, সরকার বস আপনাকে পুশ দে সকতি হ্যাঁ, এক জেন্টল এক ধাক্কা দে সকতি হ্যাঁ, বাকি সারা কাম জো করনা হ্যাঁ, ও আপকো হি করনা হ্যাঁ। হাম লোগ আপকো সাপোর্ট করনে কে লিয়ে হ্যাঁ, হ্যান্ড হোল্ডিং করনে কে লিয়ে হ্যাঁ, সিখানে কে লিয়ে হ্যাঁ, পর অন্ত মে জো বেনিফিট হোগা অর জো করেগা ও আপ লোগ হি হোগে। ইয়ে কহতে হুয়ে হি আপনা স্পিচ হাম খতম করতে হ্যাঁ, আশা করতে হ্যাঁ কি এসা প্রোগ্রাম জো আজ হুয়া হ্যাঁ, জো হর মহিনে হো ইয়া কি হর দো মহিনে কে হো, তাকি হামারা জো ইস সাল কা টার্গেট হ্যাঁ, ও মিটার হো অর জ্যাদা সে জ্যাদা লোগ। শিলচর সদর থানার ওসি বিপুল কুমার বরকে বিদায়ী সংবর্ধনা জানালো বিডিএস। শনিবার গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশন ও শিলচর সদর থানার আওতাধীন গ্রামরক্ষী বাহিনীর যৌথ উদ্যোগে রামনগর জিপির পেচাডহস্থিত গ্লোবাল পাবলিক স্কুলে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন প্রতিপ্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন প্রধান অতিথি তথা শিলচর শহর থানার ওসি দীপুল কুমার বড়। পরে অসম গ্রামরক্ষী বাহিনীর জন্মদাতা প্রয়াত হরিনারায়ণ বড়ুয়া প্রতিকৃতিতে মাল্যদান করার পর এক সভা আয়োজিত হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেক বক্তারাই গ্রামরক্ষী বাহিনীর কর্মকলাপ নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন জনসমক্ষে। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক আতাউর রহমান লস্কর সহ বিডিপিএস কর্মকর্তারা ওসি দীপুল কুমার বড়র হাতে বিদায়ী সংবর্ধনা তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রণব কুমার দে, বিমল লুনিয়া, কমরুল ইসলাম মজুমদার সহ শিলচর ডন বস্কো স্কুলের ব্রাদার রোজি ইউসেফ প্রমুখ। সবকো মেরে তরফ সে ধন্যবাদ দেতা হো। আর শিলচর থানা, শিলচর পুলিশ স্টেশন কে এরিয়া মে জিতনা ভিডিপি আতে হে সবকো, আগর ইধর আনে ভি নেহি পায়া হোঙ্গে, ঘর মে ভি হে, কহি ইধর উধর হে, উন লোগোন কো ভি মেরে তরফ সে ধন্যবাদ দেতা হো। দু চার দিন আগে খবর পেয়েছি সরকারি সূত্রে ওনার ট্রান্সফার হয়ে গিয়েছে। আমরা ভেবেছিলাম আজকে স্যারকে নিয়ে আমরা পিকনিকের মতো একা পেয়ারণ করব, সেই সভা আমরা করে যাচ্ছি। সত্যি আমরা বিডিপিরা, আমার শ্রদ্ধেয় ভাই বন্ধুগণ, আমরা বিগত দিন থেকে যেভাবে বিডিপির কাজ কামে আমরা জড়িত ছিলাম, তৎকালীন আমাদের কাতারের পুলিশ সুপার শ্রীত রাকেশ রৌশন মহাশয়। সমাজের পরিবর্তন সাধনে মহিলাদের অপূরণীয় অবদান থাকে। বর্তমানে সরকার একের পর এক উন্নয়নমুখী প্রকল্প রূপায়ণ করছে যাতে মহিলারা স্বাবলম্বী ও আত্মনির্ভর হতে পারেন। অনেকেই আত্মসহায়ক দল গঠনের মাধ্যমে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা গ্রহণ করছেন। এদিকে সরকারকে কোনো বৈষম্য নেই, অসম গণপরিষদ মহিলা কমিটি গঠন করার লক্ষ্যে শনিবার দলীয় সভায় এভাবেই মননের কথা
ব্যক্ত করেন দলের কেন্দ্রীয় কমিটির সভানেত্রী বরদা কলিতা। প্রফুল্ল কুমার দেব গেস্ট হাউসে সভা আয়োজনের পর করিমগঞ্জ মহিলা কমিটি গঠন করা হয়। যেহেতু সামনে পুরসভা সহ অন্যান্য নির্বাচন, তাই দলকে শক্তিশালী করে তুলতে মহিলারা একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান সভানেত্রী। মহিলাদের উন্নয়নে সরকারের পাশাপাশি তিনি অগ্রণী ভূমিকা গ্রহণ করবেন বলে অভিমত প্রকাশ করেন। আমি কমিটিটা গঠন করলাম, মহিলা পরিষদ করিমগঞ্জ জেলা কমিটি আজকে গঠন হয়ে গেল। আগন্তুক পৌরসভা আপনার মনস্থ করেছে প্রার্থী দিবর কারণে, আমার কি হব আপনার রেজাল্ট কি হব? যেহেতু বিজেপির লগত আপনার এলায়েন্স আছে, সরকারে আপনার এজেপির এলায়েন্স আছে, কি হব রেজাল্ট? এটা আমার এটা ডিসিশন লওয়া নাই, উপর মানুষবিলাকে আমার যা লিডার বিলাকে ডিসিশন লব তেতিয়াহে কব পারি, এতিয়ালেকে কব পরা নাই। আজি খালি কমিটি গঠন, আমার আজি কমিটি গঠন হল করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মহিলা পরিষদ। দেশ সেবায় সীমান্ত রক্ষার পাশাপাশি সামাজিক কাজেও সমানভাবে এগিয়ে রয়েছে সীমান্ত সুরক্ষা বাহিনী। করোনা মহামারীর সময় সীমান্তবর্তী মানুষের সাহায্যে পাশে দাঁড়ানোর যথেষ্ট উদাহরণ রয়েছে করিমগঞ্জ সীমান্তের। দায়িত্বে থাকা 079 বাহিনীর সিভিক অ্যাকশন প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয় সীমান্তের বাসিন্দাদের মধ্যে। ব্যতিক্রম হয়নি এবছরও, শনিবার কোভিড প্রোটোকল মেনে কয়েক লক্ষাধিক টাকার সামগ্রী বণ্টন করা হয় সীমান্তে। নো ম্যানস ল্যান্ডে থাকা লাফাসাইল গ্রামে 50 জোড়া ডেস্ক বেঞ্চ বণ্টন করা হয়। লাতু এইচএস স্কুলেও বিশুদ্ধ পানীয় জলের জন্য ফিল্টার তুলে দেওয়া হয় লাফাসাইল নো ম্যানস ল্যান্ডে থাকা বাসিন্দাদের মধ্যে। নির্দিষ্ট সময়ে সামগ্রী বণ্টনে লাতু হাই স্কুল সহ লাফাসাইল গ্রামে উপস্থিত থাকেন সীমান্ত সুরক্ষা বাহিনীর 079 বাহিনীর কমান্ডেন্ট বিক্রম সিং। সীমান্ত নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি কেন্দ্র সরকারের বরাদ্দ অর্থে সীমান্ত এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে থাকে বিএসএফ সিভিক অ্যাকশন প্রোগ্রামের মাধ্যমে। লাতু এইচএস স্কুলে বক্তব্য রাখতে গিয়ে মত প্রকাশ করেন অধিনায়ক বিক্রম সিং। তিনি বলেন, লাতু হাই স্কুল ইতিমধ্যে হায়ার সেকেন্ডারি স্কুলে উন্নতিকরণ হয়েছে, যার কারণে ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবারে ডেস্ক বেঞ্চ তুলে দেওয়া হচ্ছে এই স্কুলে। খেলাধুলা শিক্ষার জন্য একটি অংশ, যার কারণে নিয়মিত পাঠদানের পাশাপাশি ছাত্রছাত্রীদের ব্যায়াম, যোগাভ্যাস, খেলাধুলার একান্ত প্রয়োজন রয়েছে। একইভাবে লাফাসাইল গ্রামের সামগ্রী বণ্টন করতে গিয়ে তিনি জানান, ভারত সরকারের নির্দেশ মতে প্রত্যেক বছরই সিভিক অ্যাকশন প্রোগ্রামের মাধ্যমে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে সামগ্রী বণ্টন করা হয়ে থাকে। সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি সীমান্তে থাকা পিছিয়ে পড়া বাসিন্দাদের যাতে স্বাভাবিক জীবনযাপনে কিছুটা সাহায্য করা যায়, এই উদ্দেশ্য নিয়ে সিভিক অ্যাকশন প্রোগ্রাম। কমান্ডেন্ট জানান, সীমান্তবর্তী গ্রামের প্রধান সমস্যা হচ্ছে বিশুদ্ধ পানীয় জলের, যার কারণে বিভিন্ন সময় পানীয় জলের অভাবে রোগে আক্রান্ত হয়ে থাকে শিশুরা, যার কারণে কিছুটা সমস্যা রোধ করতে এখানে প্রতি পরিবারকে একটি করে ফিল্টার তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডেপুটি কমান্ডেন্ট গুরুদীপ সিং। লাতু হাই স্কুলে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক বিশ্বজ্যোতি দে। Vikramji to Lathu High School. Now it has been converted to all of you know. It has been transformed to Lathu Higher Secondary School this year. In October it has been transformed. So we are happy as well as glad to receive Vikramji here. We are very much enthusiastic regarding the BSF. All of you are aware of the fact BSF has been a common factor in our, so far as the safety and security is concerned. They are traveling for the in Kashmir to rest of the South India. They are covering all the border area of India and they are protecting us from the enemies, that all of you are aware of the fact. So we are glad that dedicating their life, it is not totally their job. BSF is not only their serving as a job, it is a service to the motherland. So big applause for the BSF of all over India. হাইলাকান্দি পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। এই উপলক্ষে শুক্রবার বেলা 11টার সময় বিদ্যালয়ের অধ্যক্ষ সিরাজুল ইসলাম মাঝার ভূঁইয়ার পৌরোহিত্যে অনুষ্ঠিত দিব্যাঙ্গদের জেলাভিত্তিক সচেতনতা সভায় বিভিন্ন বক্তারা আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবসের তাৎপর্য এবং মহত্ত্ব সম্বন্ধে বিশদ বক্তব্য রাখেন। এই সচেতনতা সভার প্রারম্ভে কাটাখাল
অন্নদাচরণ গার্লস উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তথা উত্তর হাইলাকান্দির ইনক্লুসিভ ব্লক রিসোর্স পার্সন নিধু পুরকায়স্ত আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবসের উদ্দেশ্যে ব্যাখ্যা করেন। এরপর আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবসের তাৎপর্য এবং মহত্ব সম্বন্ধে বক্তব্য রাখেন হাইলাকান্দি পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ সিরাজুল ইসলাম মাঝার ভূঁইয়া। হাইলাকান্দি লক্ষ্মীশহরস্থিত হরকিশোর হাইস্কুলের প্রধান শিক্ষিকা শ্রীমতী শঙ্করী চক্রবর্তী, সরসপুর টি গার্ডেনের এসকে দেব হাইস্কুলের প্রধান শিক্ষক ধরণীকান্ত গোস্বামী, হাইলাকান্দি পাবলিক স্কুলের মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তথা মধ্য হাইলাকান্দির ইনক্লুসিভ ব্লক রিসোর্স পার্সন আনোয়ার হোসেন আহমেদ, কাটলিচড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তথা দক্ষিণ হাইলাকান্দির ইনক্লুসিভ ব্লক রিসোর্স পার্সন সত্যজিৎ চক্রবর্তী প্রমুখ। এরপর এই আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবসের সচেতনতা সভায় দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের অবদান এবং তাদেরকে উৎসাহ প্রদানের জন্য হাইলাকান্দি জেলা থেকে একজন দিব্যাঙ্গ ছাত্র ও একজন স্কুল শিক্ষককে প্রেরণা অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এই প্রেরণা অ্যাওয়ার্ড প্রাপকরা হলেন লালার ইন্দ্রমণি পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র তৈয়বা সিংহ এবং কাটাখাল অন্নদাচরণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তথা উত্তর হাইলাকান্দির ইনক্লুসিভ ব্লক রিসোর্স পার্সন নিধু পুরকায়স্ত মহাশয়। উল্লেখ্য, এই প্রেরণা অ্যাওয়ার্ডের মধ্যে পুরস্কার প্রাপক ছাত্রকে একটি স্মার্ট টিভি এবং প্রশংসাপত্র দেওয়া হয় এবং পুরস্কার প্রাপক শিক্ষককে একটি ট্রফি ও একটি প্রশংসাপত্র দেওয়া হয়। সবাই আমাকে সভাপতির দায়িত্ব পালন করতে হয়েছে এবং এখানে বক্তব্য রেখেছেন হরকিশোর হাই স্কুলের প্রধান শিক্ষিকা শঙ্করী চক্রবর্তী মহোদয়া এবং এসকে দেব হাই স্কুলের প্রধান শিক্ষক ধরণীকান্ত গোস্বামী মহোদয়। এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমার পাশে বসা আরএমএসের সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট বিদ্যুৎ দেব মহোদয় এবং আমার বাম পাশে বসা নিধু পুরকায়স্ত বিআরপি তথা অ্যাসিস্ট্যান্ট টিচার এসি গার্লস হাই স্কুল। আলোচনা সভায় আমি দিব্যাঙ্গ সম্পর্কে এতটুকু বলতে চাই, আমরা মানুষ, একটা কথা আছে মানুষ মানুষের জন্যে, শুধু মানুষের জন্য নয় সমস্ত সৃষ্টির জন্য, আমরা সৃষ্টির প্রত্যেকটি জীবকে সাহায্য সহযোগিতা করা সেটা আমাদের মৌলিক দায়িত্ব ও কর্তব্য। সেক্ষেত্রে আমরা আমাদেরকে যাদেরকে ঈশ্বর সুন্দরভাবে সৃষ্টি করেছেন, আমরা যারা স্বাবলম্বী, আমরা দিব্যাঙ্গ বাচ্চাদেরকে যদি যত্ন করি তারা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। এবার অলিম্পিকে অনেকজন দিব্যাঙ্গ পুরস্কৃত হয়েছেন, সেটা অনেক বড় কথা। কাজে দিব্যাঙ্গ ছেলেমেয়েদেরকে উৎসাহিত করা, তাদের কার্যে নিয়োজিত করার ব্যবস্থা করে দেওয়া এবং তাদেরকে সহযোগিতা করা সেটা আমাদের শুধু সরকারি দায়িত্ব নয়, সেটা আমাদের নৈতিক দায়িত্ব। ধন্যবাদ। কচুদরম আরডি রায় হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত ইয়ংস্টার ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জয়লাভ করল পালংঘাট মুনলাইট ক্লাব। শনিবার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রতিপক্ষ নতুন রামনগর ফুটবল টিমকে 2-0 গোলে হারায় তারা। এদিনের ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইর বিধায়ক করিম উদ্দিন বরভুইয়া, এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় জেলার পুলিশ সুপার রমনধীর কৌর প্রমুখ। ম্যাচ শেষে বিজয়ী দলকে ও রানার্স আপ দলকে ট্রফি তুলে দেন বিশিষ্টরা। আমরা আপনারা ভোট দিয়েছেন, নির্বাচিত হয়েছি, নির্বাচনের পরে হয়তো কচুদরম জড়িত কাজে কোনো সভা সমিতিতে আসা হয়নি। আমি সবাইকে ধন্যবাদ জানাই বিগত নির্বাচনে মন প্রাণ খুলে আমাকে ভোট দেওয়ার জন্য। আর আপনারা যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি। এখানে ডিমান্ড দেওয়া হয়েছে মাঠের কথা, আগামী 5 বছর না, আমি আগামী বছরে আপনাদের মাঠ করে দেব। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। আদর্শ গ্রাম হয়েও বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত সরব রাখাল খালের স্থানীয়রা। মহিলার একাকিত্বের সুযোগ ওঠাতে উদারবন্ধে উত্তম মধ্যম দুই সন্ন্যাসীকে, মামলা থানায়। হাইলাকান্দিতে 265 SHG কে ঋণ প্রদান স্বনির্ভর হওয়ার বার্তা। এখন পর্যন্ত সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।